ফেসবুকের একটি সিস্টেম রয়েছে, আপনার ফেসবুক ফ্রেন্ড যদি কেউ তার পোস্টে সবাইকে হাইলাইট করে কিংবা কোনো পেজ তার সমস্ত ফলোয়ার্সকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এরকম একটি নোটিফিকেশন চলে যায়। আমাদের অনেকে এই নোটিফিকেশন অপশনটি বন্ধ করে নেই, যার ফলে অনেক নোটিফিকেশন এসে আমাদের ফেসবুক আইডিতে শো করে অহেতুক। আপনি চাইলে কিন্তু এই ধরনের অপশন বন্ধ করে দিতে পারেন, তাহলে আপনার এখানে আর এ ধরনের কোনো নোটিফিকেশন যাবে না। যা মনে করেন যে এই অপশনটি আপনার জন্য অত্যন্ত বিরক্তিকর, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন দেখে নিই কিভাবে এই অপশনটি বন্ধ করতে হয়। এই ধরনের অপশনটি আপনি মাত্র এক মিনিটেই বন্ধ করতে পারবেন, খুব সহজ। জাস্ট আপনি প্রথমে ফেসবুকে লগ ইন করার পর আপনি উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, এরপর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর পুনরায় আপনারা এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করার পর এখানে ট্যাগ অপশনে ক্লিক করবেন। ট্যাগ অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ব্যাস মেনশন। আমাদেরকে যারা টার্গেট করে হাইলাইট অপশন করে কিংবা ফলোয়ার্স বা এ ধরনের অপশনগুলো করে, এগুলোকে ব্যাস বলা হয়। এবং এই ব্যাস মেনশনটি যদি আপনি চান যে এই ধরনের নোটিফিকেশন বন্ধ করতে, তাহলে এখান থেকে এই যে অপশনটি রয়েছে সেটিকে আপনাকে ডিজেবল করে দিতে হবে। ডিজেবল করলেই এই অপশনটি অফ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদেরকে আর কেউ ট্যাগ করতে পারবে না, অথবা ট্যাগ করলেও আপনার এখানে কোনো ধরনের কোনো নোটিফিকেশন শো করবে না। দর্শক, আশা করি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে লেগেছে, যারা এই ধরনের নোটিফিকেশন পেয়ে বিরক্ত বোধ করছেন।